তাকে কেউ জোর করে কিনে নিয়ে যেতে পারবে না আমার কাছ থেকে। আমি পারবো না, আইন পারবে। উনি আমাদের পক্ষে লয়ার তারা। বিজলি যাতে নিজের অধিকার থেকে বঞ্চিত না হয় উনি সেটাই দেখবেন। আমি আপনাকে একটা লিগ্যাল চিঠি দিচ্ছি। আবার কি হলো? আজকাল থেকে থেকে আমার এখানে এসে তুই এমন মুখ থমথমে করে বসে থাকিস, আমার ভালো লাগে না। ইশানি, কোনো ঝামেলা হয়েছে? রাধা মা রিহ্যাব থেকে ফিরে এসেছে। ও তারা কাছেও গিয়েছিল। সুস্থ হয়ে গেছে রাধার মা? কিছুটা তো সুস্থ হয়েই গেছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আবার সমস্যা? রাধার মা চাইছে রাধাকে নিজের কাছে নিয়ে যেতে। সে আবার কি? ও তো রাধাকে তারার কাছে দিয়ে দিয়েছিল। তারাকে বলেছিল রাধাকে মানুষ করতে, এখন হঠাৎ করে চাইলেই হলো। হ্যাঁ বলেছিল, কিন্তু তখন ও হাসপাতালে ছিল। ও ভেবেছিল যদি আর না বাঁচে তাই রাধা সমস্ত দায়িত্ব তার উপর দিয়েছিল। আর এখন তো সুস্থ হয়ে গেছে, ও তো চাইবেই নিজের মেয়েকে নিজের কাছে নিয়ে যেতে। সেটাই তো স্বাভাবিক মা। মুখে স্বাভাবিক বলাটা খুব সহজ, এই স্বাভাবিক জিনিসটা মেনে নেওয়া খুব কঠিন। ইশানি, এতদিন ধরে মেয়েটা তার কাছে আছে, তারা ওকে মেয়ের মতো করে ভালোবাসে। ওই রাধার জন্য তারা বাড়ির সঙ্গে অশান্তি করেছে, এমনকি বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। এখন হঠাৎ করে ফেরত চাইলে ফেরত দিতে পারবে ও? না, তোমাকে না বুঝতে হবে, তারার রাধার প্রতি কোনো লিগ্যাল রাইট নেই। আরে বাবা, ভালোবাসা কি আইন দিয়ে বেঁধে রাখা যায় নাকি? তুইও এমন অদ্ভুত কথা বলিস না মা। না তো দেখছি তুমি না তারা কেউই বুঝতে চাইছো না, দুজনেই অবুঝের মতো কথা বলছো। তারা কি বলছে? কি আর বলবে, রাধাকে কিছুতেই ছাড়তে রাজি নয়। স্বাভাবিক, বলছে ওর মায়ের কাছে গেলে নাকি নষ্ট হয়ে যাবে। সেটা তো যুক্তি দেবার জন্য বলছে। আর রাধার মা? রাধা তো নিজের মেয়ে, তার দিকটা ভাববো না? এটাই তো মুশকিল রিশানি, দুই দিকে দুই মায়ের মন, দু মায়ের মতো দড়ি টানাটানি চলছে, একজনকে তো ছাড়তেই হবে। কে ছাড়বে, নিজের মা নাকি যে মা ভালোবেসে কাছে টেনে নিয়েছে সেই মা? যাকে নিয়ে তুই তারাকে আবার বকাবকি করতে যাস না। একে তো মেয়েটা কষ্ট পাচ্ছে, তারপরে আবার কত বড় আঘাত পাবে কে জানে। বিশ্বাস হচ্ছে না আমার, সত্যি বিশ্বাস হচ্ছে না এখনো ঈশানি এটা করতে পারে। লয়ার নিয়ে চলে এলো আমার বাড়িতে ওই বাচ্চাটাকে কেড়ে নেওয়ার জন্য। কেন কি গো, কেন কেন কেন? ও তো জানে আমি রাধাকে কতটা ভালোবাসি, ও তো খুব ভালো করে জানে, সেটা বোঝে। তা সত্ত্বেও এরকম কেন করছে, এরকম ভাবে লড়াই করছে কেন আমার বিরুদ্ধে? রাধাকে কেড়ে নিতে চাইছে কেন ঈশানি? কমলা, যদি ব্যাপারটা সত্যি সত্যি আইন আদালত অবধি গড়ায় তাহলে? রাধা একটা শিশু, একটা ছোট্ট শিশু, আইন আদালতের কথা ভাবছে কি করে এরা আমি বুঝতে পারছি না। রাধা ওইটুকু একটা শিশু কোর্টে যাবে, ভাবো তো একবার, কাঠ গড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দেবে, এটা ভাবছে না ওরা একবারও, কারণ মাথায় আসছে না যে ও একটা শিশু। কিন্তু কমলা, কমলা এই ছাড়া যদি আর কোনো উপায় না থাকে তাহলে আমরা কি করবো? তুমি বলো না, এরকম বলো না। না কমলা, না আমি ওকে কিছুতেই যেতে দেবো না। কে ওকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না কমলা। ঈশানি বিজলি, সে যেই হোক না কেন, যেই হোক না কেন, ও তোমার কাছে থাকবে, আমাদের কাছে থাকবে। ও খুব হাঁটে।
করেছি আমি, খুব কষ্ট দিয়েছে ঈশানী আমাকে, খুব হার্ট হয়েছি, আমি এক্সপেক্ট করিনি ওর কাছ থেকে একদম। কমলা, এরকম তো হয় কমলা, আমরা যাদের কাছ থেকে যেটা আশা করি না তাদের কাছ থেকে সেই আঘাতটাই পেতে হয় কমলা। তাই বলে ঈশানী যার সঙ্গে এতদিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, আমরা দুজন একসঙ্গে লড়াই করেছি, আমরা সারাক্ষণ দুজনে দুজনকে বোঝার চেষ্টা করেছি, ঈশানী আমাকে সব থেকে ভালো বোঝে, ও আমার সব থেকে ভালো বন্ধু, আমার সব থেকে কাছের হয়েও কি করে, যখন আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম তুমি পর্যন্ত আমার পাশে ছিলে না, তখন ঈশানী আমাকে বুঝেছে আমার পাশে ছিল, আজ আজ লয়ার নিয়ে চলে এলো বাচ্চাটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য, আমার 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 বিরুদ্ধে এত বড় একটা স্টেপ নিয়ে ফেললো কেন, কি অন্যায় করেছি আমি, হ্যাঁ কি অন্যায় করেছি, এই ছোট্ট শিশুটাকে ভালোবাসাটা এত বড় অন্যায় হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখব, আমিও দেখব ঈশানী কি করে ওকে কেড়ে নিতে পারে আমার কাছ থেকে, দেখে নেবো আমি, আমি না আমি না ঈশানীকে কোনোদিন ক্ষমা করবো না। ঈশানীর আর আমার সব সম্পর্ক আজ থেকে শেষ। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, এখানে কাছাকাছি কোনো ব্যাংকে আমি প্রত্যেকের নামে একটা করে আলাদা আলাদা খাতা খুলে দেবো, ঠিক আছে? এবার থেকে তোমরা সবাই অল্প স্বল্প যা পারো তাই জমাবে। হুম, আমরা কি ওসব ব্যাংকের কাজ বুঝি দিদি, আমরা তো পড়তে লিখতেই জানি না। তোমাদের কিচ্ছু করতে হবে না, আমার মেয়েরা আছে, ওরা তোমাদের কাছ থেকে টাকা পয়সা তুলে নিয়ে গিয়ে ব্যাংকে জমা দিয়ে দেবে, ঠিক আছে? হুম দিদি, আমাদের তো খাওয়ার টাকাই জোটে না, জমাবো কোত্থেকে? কেন, স্বামীকে মদ খেতে দেওয়ার সময় তোমাদের কাছে পয়সা থাকে তাই তো? হ্যাঁ, আর নিজেদের জমাবার সময় টাকা থাকে না। আরে শরীরে এখন তোমাদের জোর আছে, এখন যতটুকু টাকা জমাবে, যখন জোর থাকবে না, খাটতে পারবে না, তখন সেই পয়সাটাই তোমাদের কাজে লাগবে, বুঝেছ? আর তাছাড়া দিনে 10 টাকা তোমরা জমাতে পারবে না? তাহলে তাহলে আবার মদ খেতে গেছিল, টাকা চেয়েছিল, নিশ্চয়ই সেই টাকা দেয়নি, সেই জন্য হয়েছে। হ্যাঁ দিদি, দিয়েছিলাম দিদি, আরো চাই, কোত্থেকে দেব, সংসারের সমস্ত টাকাটাও স্বামীর নেশার পিছনে যায়, মেরে ধরে কেড়ে কুড়ে সমস্ত টাকাটা নিয়ে নেয়, বাচ্চাদের মুখের দিকে পর্যন্ত তাকায় না, ওরা বাঁচলো না মরলো। ঠিক আছে ঠিক আছে, তোমাকে এখন এত কথা বলতে হবে না, এই কেউ একজন গিয়ে একটু গরম দুধের ব্যবস্থা করো তো, আর বেশি করে চিনি দিয়ে আনবে, ঠিক আছে? ঠিক আছে, এখন আর এত কান্নাকাটি করতে হবে না, এই ও চুলটা পেঁধে দাও তো, দেখো তো দিদি, দাও দাও, আমি খাইয়ে দিই, দাও, ঠিক আছে, সাবধানে, দেখো নাও নাও, দুধটা খেয়ে নাও, দুধটা খেয়ে নাও, ভালো লাগে। এদিকে এসো চলো,
ওকে যখন ওর স্বামী মারছিল তখন তুমি কি করছিলে? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে, বাধা দিতে পারোনি? হ্যাঁ দিদি, আমি বাধা দিয়েছিলাম। বেটা ছেলেরা আমার কথা শুনবে? ওর বাচ্চাদেরকে নিয়ে আমি আমার বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছি, ওরা সব ভয় পেয়ে গেছে। আর কে কে ছিল, কারা কারা দেখেছে এটা? পাড়ার সব মেয়েরা দেখেছে। বাহ, এত জন মিলে দেখেছো, এত জন মিলে একটা লোককে তোমরা আটকাতে পারলে না? চমৎকার। তোমরা সবাই চলো আমার সঙ্গে এসো। পুলিশ স্টেশনে ওর স্বামীর নামে কমপ্লেন লেখাতে। শোনো, বাড়িতে মেয়েদের ওপর অত্যাচার করলে না আইনে তাতে শাস্তি হয়, বুঝেছো? আর আমরা মেয়েরা কি এই কারণেই জন্মেছি যে সারা জীবন অত্যাচারিত হবো? চুপ করে দাঁড়িয়ে থেকো না, চলো আমার সঙ্গে। চলো। কিন্তু দিদি, ছেলেদের সঙ্গে কি আমরা পেরে উঠবো? একটা কিছু বলতে গেলে ওরা ফোঁস করে ওঠে, সবাই মিলে একাট্টা হয়ে অত্যাচার করে আমাদের ওপর। পুলিশের কাছে গিয়ে কি করবো দিদি? ওরা কি আমাদের কথা শুনবে? শব্দ এক গ্লাসে দে আর দিদি। এক গ্লাস এরিয়ার? ওরা যদি এক গ্লাস এরিয়ার হয়ে তোমাদেরকে একসঙ্গে মিলে মারতে পারে, তোমরা সবাই একসঙ্গে হয়ে ওদেরকে মারতে পারো না? হ্যাঁ, আপনাদের মধ্যে কে বলছিলেন? চলো 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 পাল্টাই।